নারী তুমি অন্ধের দৃষ্টি, বোবার ভাষা, বধির সোনার অভিলাষ, প্রাণের আকুতি, মনের মিনতি, সৃষ্টির মহা ইতিহাস, মায়া মমতা আর জীব নেতৃত্বে নারী সত্যি এক মহা ইতিহাস। নারী দিয়েই সৃষ্টির সূচনা এই বিশ্ব সংসার। নারীহীনা জগৎ সংসারে নর যে বড় অসহায়, জননী হয়ে গড়ে জীবন, রমণী হয়ে সাজায়। অনেকে আছেন নারী কি পাচ্ছেন সেদিকটাই আলো ফেলে দেখেন, দেখানোর চেষ্টা করেন, কিন্তু কতটা হারিয়ে একজন নারীর মন ক্ষোভের চোরাগলিতে ছেয়ে যায় সেখানে আলো ফেলে অন্ধকার দূর করার চেষ্টা করেন না। বেমালুম ভুলে যান সভ্যতার প্রথম থেকেই কিন্তু নারীর নেতৃত্বেই চলত সব কিছু। শক্তি সামর্থ্য বেশি থাকায় আদিম সময়ে পুরুষেরা বাইরের দিকটা সামলাত, কিন্তু সভ্যতার এবং উন্নয়নের সাথে সাথে সেটি চলে গেছে পুরুষের নেতৃত্বে। আর সেই প্রভাব খাটিয়ে কখনো কখনো কিছু পুরুষ কিছু সমাজতন্ত্রের বেড়া জালে আবদ্ধ করতে চায় নারীকে। সমাজের সর্বস্তরে নারীর সাফল্য ও জয়গান গাওয়ার দিন হিসেবে একটা দিন পালন করা হয় নারী দিবস হিসেবে। আসলে নারী সম্পর্কে সমাজকে সচেতন করতেই নারী দিবসের উদ্দেশ্য। যদিও নারীর প্রতি সম্মান একদিনের বিষয় নয়, তবুও একটা দিনই বা কম কিসে। নারী দিবস উপলক্ষে সময়ের গল্পে আজ থাকছে প্রগতিশীল চিন্তার মহিয়সী এক নারীর জীবনের চড়াই উতরায় পার করে অমর হওয়ার গল্প। আজ বলবো প্রথিত যশা কবি লেখিকা নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব বেগম সুফিয়া কামালের কথা। সবুজ দ্বীপের মতো মাঝখানে সুফিয়া কামাল। মহিয়সী নারী কবি সুফিয়া কামালের জীবন ছিল অনেক ঘটনাবহুল। যখন মাত্র 7 বছর বয়স তখন তার পিতা গৃহত্যাগ করে নিরুদ্দেশ হন। তারপর তিনি তার মা সৈয়াদা সাবেরা খাতুনের সঙ্গে নানা বাড়িতে বড় হন। রক্ষণশীল পরিবারে বেড়ে উঠেছিলেন তিনি। সুফিয়া কামাল তেমন কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে পারেননি। তখনকার পারিবারিক ও সামাজিক প্রতিবেশে বাস করেও তিনি নিঃচেষ্টায় হয়ে ওঠেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত। বাড়িতে উর্দুর চল থাকলেও নিজেই বাংলা ভাষা শিখে নেন। পর্দার ঘেরাটোপ থেকে বেরিয়ে তিনি হয়ে ওঠেন একজন আধুনিক মানুষ। 1923 সালে মাত্র 12 বছর বয়সে মামাতো ভাই সৈয়দ নেহাল হোসেনের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। মানুষ হিসেবে সৈয়দ নেহাল ছিলেন একজন উদার মনের মানুষ। তিনি সুফিয়াকে সমাজ সেবা ও সাহিত্য চর্চায় উৎসাহ দেন। সাহিত্য ও সমসাময়িক পত্রিকার সঙ্গে সুফিয়ার যোগাযোগও ঘটিয়ে দেন তিনি। এর ফলে সুফিয়া বাংলা ভাষা ও সাহিত্যে আগ্রহী হয়ে ওঠেন এবং ধীরে ধীরে তার লেখনী দিয়ে হয়ে ওঠেন সচেতন মনের অধিকারিণী। বেগম রোকেয়ার কাজ তাকে ভীষণভাবে নাড়া দেয় আর সেই উদ্দীপনা তাকে কলম চালাতে আরও সাহস যোগায়। সমসাময়িক পত্রিকাতে লিখতে থাকেন তিনি। লেখনীর সূত্র আর উন্নত চিন্তা এক করে তার পক্ষে সম্ভব হয় পশ্চাৎপদ মহিলাদের মধ্যে গিয়ে সেবামূলক কাজ করার। কিন্তু তারুণ্য জীবন পেরোতে পেরোতে তাকে বহু ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে। মাত্র 21 বছর বয়সে স্বামী নেহালের মৃত্যু তাকে জীবনের আরেক অধ্যায় শেখায়। তবে শেষে এসে সহায়তার হাত বাড়ান কামাল উদ্দিন খান। এই মানুষটা তার দ্বিতীয় স্বামী। 38 বছরের দাম্পত্য জীবনের সঙ্গী হয়েছিলেন তিনি। পারিবারিক অর্থনৈতিক অসহায়ত্ব নিঃশেষ করতে পারেননি সুফিয়া কামালকে। তিনি মেরুদণ্ড সোজা করে জয় করেছেন মানব সত্তা। নিয়মিত কাজ করে গেছেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য। শুধু সাহিত্য নয়, বাংলাদেশের জনগণের মনে বেগম সুফিয়া কামাল ধ্রুব প্রতিষ্ঠা লাভ করেছেন তার স্বকীয় স্বভাবগুণে। সুফিয়া কামাল সংসারকে কখনো প্রাধান্য পেতে দেননি, এমনকি কাব্যকেও জীবন জুড়ে দাঁড়াতে দেননি। খ্যাতি বা প্রতিষ্ঠা গ্রাস করতে পারেনি তার জীবন। তার পটভূমি ও ক্ষেত্র হয়ে উঠেছিল দেশ ও ইতিহাস। দেশের কাজ এবং ইতিহাসের দায় সুফিয়া কামালকে সব সময় রেখেছে ব্যস্ত। কঠিন এবং অবশ্যই সঠিক সিদ্ধান্ত তাকে নিতে হয়েছে বারবার। ইতিহাসের কিসব ঘূর্ণিপাকে যখন বহু মনীষীও হোঁচট খেয়েছেন, বোকা হয়েছেন, তখন
স্বচ্ছতায় সাবলীলভাবে বাঁক পেরিয়ে সুফিয়া কামাল হয়ে ওঠেন সত্যপথের ধ্রুবতারা। 1952 সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন। শুধু তাই নয়, পাকিস্তান সরকার বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর দমননীতির অঙ্গ হিসেবে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ ঘোষণা করলে তিনি তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। 1961 সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে তিনি সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন পরিচালনা করেন। 1969 সালে মহিলা সংগ্রাম পরিষদ গঠিত হলে তিনি তার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাচিত হন এবং আজীবন তিনি এর সঙ্গে জড়িত ছিলেন, যেটি বর্তমানে বাংলাদেশ মহিলা পরিষদ। 1971 সালের মার্চে অসহযোগ আন্দোলনে নারীদের মিছিলে নেতৃত্ব দেন সুফিয়া কামাল। এছাড়া স্বাধীন বাংলাদেশে নারী জাগরণ আর সম অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি উজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন। মুক্তবুদ্ধির পক্ষে এবং সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে আমৃত্যু তিনি সংগ্রাম করেছেন। প্রতিটি প্রগতিশীল আন্দোলনে অংশ নিয়েছেন তিনি। স্বাধীনতার পর সুফিয়া কামাল অনেক সংগঠন প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। তিনি যেসব সংগঠনের প্রতিষ্ঠা প্রধানের দায়িত্ব পালন করেন সেগুলো হল বাংলাদেশ মহিলা পুনর্বাসন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন কমিটি এবং দুস্থ পুনর্বাসন সংস্থা। এছাড়াও তিনি ছায়ানট, বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এবং নারী কল্যাণ সংস্থার সভানেত্রী ছিলেন। সুফিয়া কামাল রাজনৈতিক বিবেচনা থেকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির কথা ভেবেছেন, অন্যদিকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে প্রগতির পথে এগিয়ে যাওয়ার বাসনা অনুভব করেছেন। মানুষে মানুষে ভালোবাসা ও সাম্য তার লেখা ও কর্মকাণ্ডে ভিত্তিমূল হিসেবে কাজ করেছে। তার ব্রত ছিল মানুষের কল্যাণে কাজ করা, সত্যের সাধনা করা। সততার সাধনায় সাহস মেলে, অর্জিত হয় চারিত্রিক দৃঢ়তা। তাই এগুলোই ছিল তার ব্যক্তিত্বের শিরদাঁড়া। কিছুদিন আগেও মেয়েরা ষোলো আনা নির্ভরশীল ছিল পুরুষের ওপর। স্ত্রী বা কন্যার কী প্রয়োজন আর কী প্রয়োজন না তা স্বামী বা পিতাই নির্ধারণ করতেন। স্ত্রী কন্যা নীরবে সহ্য করতেন কষ্ট এবং কঠিন পরিস্থিতিতেও নিজেকে খাপ খাইয়ে নিতেন। আর এসব বিষয়ে মেয়েদের সচেতনতা বাড়াতে কাজ করেছেন এই মহিয়সী নারী। বর্তমানে সে পরিস্থিতি কিছুটা কমেছে, তবে একদম নেই তা কিন্তু নয়। আসলে মেয়েদের ক্ষেত্রে কত স্তরের দুঃখ যে আছে তার ঠিক নেই, তাই তুলনামূলকভাবে কাউকে কাউকে একটু বেশি সুখী মনে হয় হয়তো। ব্যক্তিত্ব হোক স্বচ্ছ আর দৃঢ়, সাহসের সাথে থাকুক সততার সাধনাও, তাহলেই তো নারী প্রকৃতভাবে এগোবে। আর নারী দিবস উপলক্ষে আমাদের পক্ষ থেকে সকল নারীর প্রতি সম্মানের পাশাপাশি ছোট্ট একটু বার্তা, নিজে সচেতন হন, অন্যকেও সচেতন হতে উৎসাহিত করুন। আমাদের উদ্দেশ্য মানুষের উন্নত চেতনাকে আরেকটু জাগিয়ে তোলা, সমাজে পিছিয়ে পড়া নারীদের কিছুটা উৎসাহিত করা। দর্শক, আজ এ পর্যন্ত। সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি।